হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য চ্যানেল স্বপ্ননীর। চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে। আর তোমরা দেখে বুঝতে পেরে গেছো আজকে হচ্ছে জয়ের গায়ে হলুদ, তোমরা আর হবে বিদ। একটু পরে আমরা বিদেও যাব, কিন্তু তোমাদের সঙ্গে হলুদ কুটা আরও আমাদের যা যা নিয়ম ছিল সেগুলো শেয়ার করতে পারলাম না। আজকে ছিল সরস্বতী পুজো, তো আমি সরস্বতী পুজোতে একটু ব্যস্ত হয়ে গিয়েছিলাম। তো এখন সরস্বতী পুজো করে যে গায়ে হলুদটা অ্যাটেন্ড করতে পেরেছি, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তারপরে আমরা বিদে যাব, তো তোমরা সাথে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। সুষমা দিছো? তুমি দিলা না? দিনি আমি পরে সকাল লাস্ট। আশেপাশে ছিলেনি তো? না, কোনে ইয়ে গেছিলে? মুই যাও নি, বেটিটা একলা ছিল, কাল তুলে যাও। কাছা কাছি তো নেই না? সুষমা দিয়ে দাও এবার। তো বন্ধুরা, আমাদের জুয়ের গায়ে হলুদ পর্বটা এখানে শেষ হয়ে গেল, আর এখন আমরা সবাই যাব বিতে। তার আগে হয়ে যাচ্ছে কিছু ফটোশ্যুট সবার সাথে। এই যে এখানে বাবা মার সাথে জুই আছে, বাবা মার সাথে এবং যত আত্মীয় স্বজন এসেছিল সবাই সবার সঙ্গে এখানে ফটোশ্যুট করা হয়েছে। তারপরে আমরা যাচ্ছি বিতে, আর তোমরা সাথে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। তাকে কি থেকে ভিডিও হয়ে যাচ্ছে, ছবি তুলতে গেলাম ভিডিও হয়ে গেল। আসো আসো, হলদি অনুষ্ঠান আর বিদ করতে গিয়ে হলুদ রঙের শাড়ি পরাটা ট্র্যাডিশনাল হয়ে গেছে, যেন বাঙালিদের প্রতিটা বিয়েতেই এটা দেখতে পাওয়া যায়। তো আমাদের এখানে বেশিরভাগই আমরা হলুদ রঙেরই শাড়ি পরেছি। আর এই যে এখন যাচ্ছি আমাদের পাড়ার যে গ্রাম পুজো হয় সেই মন্দিরে, এতক্ষণ ছিলাম এখান থেকে, এখন আমরা যাচ্ছি থানার দিকে। আর তোমরা সাথে থাকো আর খুব এনজয় করো, আমরা তো এনজয় করছি। Thank you.
এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা আমরা তিন জা আছি বড় জা যে হাতে গটি নিয়ে আছে যার মেয়ের বিয়ে আর মেজো জা হলো মানে আমি মেজো আর তারপরে আমার পরের জা হলো যে উলন চালনটা নিয়েছে মাথায় আর ছোট জাও আছে সাথে ও পেছনেই ছিল এখন আমরা চলে এসেছি আমাদের মানে বাজারের মোড়ের মাথায় মোড়ের মধ্যে চলে এসেছি আর এখানেও একটা ছোট শিবলিঙ্গ আছে তো সেখানে পুজো করা হচ্ছে আর এই দেখো আমাদের সবাই এখন পেছনে পড়ে গেছে আর কিন্তু প্রচুর লোক এসেছি আমরা প্রচুর এসেছি ভিড়ের মধ্যে পুরো পাড়া শুদ্ধ আত্মীয় স্বজন সবাই আছে এখানে খুব মজা করেছি আর এই যে এখন দেখো এখন পাড়ার মধ্যে চলে এসেছি আর পাড়ার মধ্যে যত আমাদের এখানে মন্দির আছে সব জায়গায় যেতে হবে সবাইকে সবার ওখানে গিয়ে পুজো করতে হবে এটাই হলো আমাদের এখানকার নিয়ম ছবি তুলতেছ আসবে না তো জল নিয়ে তো চান করাবি এখন আমাদের জামাইকে দিয়ে করা হচ্ছে ঘটে জল নেওয়া হচ্ছে ওই যে জল কাটে তারপরে ঘটে ভরে ভরে যেটা দিয়ে জুঁইকে স্নান করানো হবে আমাদের নিয়মের মধ্যে এটাও পড়ে যে যে কোনো আম গাছের মধ্যে দিয়ে পুজো করতে হবে আর সুতো দিয়ে বাঁধতে হবে ঘুরবে আর সুতো দিয়ে বাঁধবে আর সেই গাছের আম নাকি যার বিয়ের জন্য এই কাজটা করা হবে সে খেতে পারবে না কোনোদিনও এটাই শুনে আসছি দেখে আসছি আর তোমাদের মধ্যে এইরকম নিয়ম আছে নাকি সবাই যাদের নিয়ম আছে এরকম কমেন্ট করে অবশ্যই জানিও তো বন্ধুরা এখানে এখন হচ্ছে শেষের নিয়মটি একটি ভ্যানে করে বসে মা আর মেয়ে এটা আমিও প্রথম দেখলাম কেন আমাদের বাড়িতে এটাই প্রথম মেয়ের বিয়ে আমি আসার পরে আর কি আমার বিয়ের পরে তো মা ভিক্ষা চাইতে লাগে নাকি পাঁচজনের কাছ থেকে তো পাড়ার সবাই কাছ থেকে এভাবে ভিক্ষা চেয়ে নেওয়া হচ্ছে আর এখন দিচ্ছি আমি এভাবে চুলের মধ্যে জল দিতে লাগে আর হলো ভিক্ষাস্বরূপ চাল আলু এসব দিতে লাগে এটা নিয়মও আমি প্রথম দেখলাম আমার বিয়েতে হয়েছিল কিনা আমার ঠিক মনে নেই আর এখন জামাইবাবু কোলে তুলে নিয়ে যাচ্ছে স্নানের জন্য তোমরা তাদের সাথে থাকো আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও আর খুব বেশি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিও যাতে আমি নতুন ভিডিও আপলোড করলে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও তো বাকি ভিডিওটা দেখতে থাকো আর আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে ঘুরে যাচ্ছে।